সালামু আলাইকুম আজ আমি আপনাদের সম্মুখে কথা বলবো গোলাপ ফুলের উপকারিতা নিয়ে চলুন তাহলে আমরা জেনে আসি গোলাপ ফুলের কি কি গুণাগুণ এবং কি কি উপকারিতা রয়েছে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে যুগ যুগ ধরে রূপচর্চার একটি অন্যতম উপাদান হলো গোলাপের প্রাপড়ি যা প্রাচীনকাল থেকেই রূপ সচেতন নারীরা গোলাপের পাপড়ি ব্যবহার করে এসেছেন তাদের রূপচর্চার উপাদান হিসেবে তাহলে চলুন আমরা জেনে নেই গোলাপ ফুলের কিছু উপকারিতা সম্পর্কে যাদের ব্রণের সমস্যা আছে তারা হালকা গরম পানিতে কিছু পরিমাণ গোলাপের পাপড়ি ছেড়ে দিন তারপর ওই পানি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন প্রতিদিন ব্রণে লাগান কিছু দিনের মধ্যেই আপনার ব্রণের সমস্যা দূর হয়ে যাবে গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভ্যাক্টেরিয়াল জৈব বিদ্যমান রয়েছে যা ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে অনেক স্মুথ করে তোলে তাছাড়া প্রতিদিন গোলাপ জল আপনি ত্বকে ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক হবে নোলাম এবং স্মুথ ওজন কমাতে গোলাপ ফুল সাহায্য করে গোলাপের পাপড়িতে থাকা বিদ্যমান যৌগ ম্যাটাবলিজমকে উন্নত করে এবং দেহের ব্যাট কলেস্ট্রলকে দূর করে ওজন কমাতে খুবই কার্যকারী গোলাপ ফুলের পাপড়ি এবং এক মুঠো গোলাপ ফুলের পাপড়ি সেবন করলে আপনার ছাড় শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত খাবার সেবন থেকে দূরে রাখবে যা ন্যাচারালভাবে ওজন কমাতে সাহায্য করে এক গ্লাস পানিতে দশ থেকে পনেরোটি গোলাপের পাপড়ি ছেড়ে দিন এবং অপেক্ষা করতে থাকুন কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত সেই গ্লাসের পানিটা গোলাপি রঙ না ধারণ করে থাকে। এবং এর মধ্যে আপনি সামান্য পরিমাণ মধু এক চা চামিচ ডালচিনির গোড়া মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করুন তা আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে কমাতে অনেক পরিমাণ সাহায্য করবে চাপ এবং হতাশা দূর এই করে থাকে গোলাপ ফুলের পাপড়ি বা গোলাপ ফুল যাদের হতাশা এবং মানসিক চাপ সাধারণত আসে অনিদ্রা এবং বিশ্রামহীনতার কারণে যা অন্তত বিরক্ত ভূত এবং উদাসীনতা সৃষ্টি করে গোলাপের পাপড়ি নির্যাস এই ধরনের সমস্যা দূর করতে অধিক কার্যকারী ভূমিকা পালন গরম পানিতে কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে নিন এবং সেই পানি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর সেই পানি দিয়ে গোসল করে ফেলুন সেই গোলাপের পাপড়ির সুগন্ধে আপনার শরীর প্রশান্ত হয়ে যাবে এবং শরীর হবে প্রফুল্ল যাদের পাইলসের সমস্যা আছে যাদের পাইলসের সমস্যা আছে তারা প্রতিদিন এক মুঠো পরিমাণ গোলাপের পাপড়ি নিন এবং ব্লেন্ডার নিয়ে ব্ল্যান্ড করে প্রতিদিন সকালে সেবন করুন এভাবে এক সপ্তাহ সেবন করলে আপনার পাইলসের সমস্যা দূর হয়ে যাবে আপনার তৈলাক্ত স্কিনের জন্য গোলাপের পাপড়ির ব্যবহার করতে পারেন এর জন্য এক গ্লাস পানিতে দশ থেকে পনেরোটি গোলাপের পাপড়ি ছেড়ে দিন তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন গ্লাসের পানি হালকা গোলাপি রঙের হয়ে গেলে সেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এভাবে দুই এক সপ্তাহ ব্যবহার করলে আপনার স্কিনের তালাক্ত পাপ দূর হয়ে যাবে কারণ গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভ্যাক্টেরিয়া জৈব বিদ্যমান রয়েছে বলে ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে অনেক স্মুথ করে এছাড়া গোলাপের পাপড়ি ছাড়াও গোলাপ জল আপনি স্কিনের জন্য ব্যবহার করতে পারেন কাম শক্তি বৃদ্ধিতে গোলাপের পাপড়িতে অসাধারণ ক্ষমতা রয়েছে আয়ুবৃদ্ধি অনুসারে কাম ও ভাবনাকে আরও প্রশান্তিদায়ক করতে গোলাপের পাপড়িতে অসাধারণ ক্ষমতা রয়েছে তাদের মতে গোলাপের পাপড়িতে দুটো উপকারী বেশজ রয়েছে আপনার দেহ মন হৃৎপিণ্ড এবং নার্ভাস প্রক্রিয়াকে প্রচলিত করতে সহায়তা করে যা সঙ্গমনে আপনাকে দীর্ঘস্থায়ী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ